এই যে যা লেবুর শরবত করছে আমার জন্যে বানাচ্ছে, ও আমাকেই লেবুর শরবত করে দেয়। এই যে যা জল গরম দিয়ে একটু লেবুর শরবত খাবো, তারপরে ও একটু চা খাবে, তারপরে খুকরি হবে, সব দেখাবো। এখনও শরবত বানাচ্ছে আমার জন্যে, বলেইছি সকালবেলা এ করে তারপরে ঠাকুরে করে তারপরে এবারে সব সময় যেখানে যা নোংরা সব সাফ সুফাই করে। এখানে পাখি ছিল, পাখিগুলো তো আর নেই, এর ভেতরে সব যত সব জিনিসপত্র রাখে এই নোংরা হয়েছিল, যাতে সাপ খুব যদি থাকে এগুলো সব সাফাই করলো, ঝাড়াই করলো। যে মা করছে সব জল রোদে দিয়েছে, সকালবেলা জলের কাজ সব হয়ে গেছে। আর এগুলো ওই যে ব্লু রঙের এই এইগুলো এগুলো হচ্ছে আমাদের একতলা বাড়ি, তো এই গরমের দিনে প্রচুর গরম হয়, প্রচণ্ড গরম হয়, ফ্যানে তো মোটামুটি এ হয় না, ওই জন্য ওইটা ওপরে টাঙানো থাকলে রোদের তাপভাবটা কম আসে, সেই কারণে ওইটা ছিল। তো এবছর এত গরম আরও পড়বে এই ঠান্ডার পরে, ওই কারণে ভেবেছি এই ঠান্ডাতে এসি নিয়ে নেবে দুটো দু ঘরে। এখনও নেওয়া হয় না, তবে নিতে হবে, কেন আর থাকা যাবে না গরমেতে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। পড়তে পড়তে তুই কী করতে এসেছিস? ওই তো স্কুলে কিছু নোটিশ দিয়েছিল ওগুলো দেখছিলাম, আর একটু পড়ার বিষয় দেখছিলাম। ঠিক আছে তুই পড়তে যা, পড়তে চলে আস। বাবু কি পড়ছিস? কম্পিউটার। ওই তো কম্পিউটার কে প্রথম বানিয়েছিল, কম্পিউটারের কোন দেশে আবিষ্কার হয়েছিল, আর প্রথম কম্পিউটারের নাম কি, এগুলো। এই যে মায়ের চা, খেজুর, বিস্কুট, এই যে জল খেয়ে খাবে। আর দাদা যা আসছে দুধ চা খাবে, ওরে হচ্ছে দুধ চা বানিয়ে এনেছে, ও খাবে আর বাচ্চাটাও একটু খাবে। চলো খাবে, ওরা দুধ চা খাবে। লম্বা লম্বা টোস্ট প্রচুর, এ তো এই কারণে ভেঙে গেছে। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, হ্যাঁ ওই জন্যে চাপা দিয়ে রেখেছি। আর মা কাজ করছিল বলে মায়ের প্রচুর গরম। যাচ্ছি এখন র্যাম্বোর কাছে জল আর বিস্কুট দিতে, এখন র্যাম্বো ওখানে বসে আছে। র্যাম্বো উপরেই থাকে, সকালবেলাটা উপরে থাকে, আর র্যাম্বোর কাছে যেতে হবে। র্যাম্বো দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে র্যাম্বো, র্যাম্বো যত ভালো করেই চাদর পাতা থাকুক র্যাম্বো খারাপ করেই ফেলে। র্যাম্বো নখে নখে নাও, যাই র্যাম্বো জলটা আনি একটু, ও জল একটু পরে খায়, আগে বিস্কুটটা খেয়ে নিক, যাও খেয়ে নাও। র্যাম্বো যাও 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 খেয়ে নাও, এই যে র্যাম্বো এখানে র্যাম্বো থাকে এই জায়গাটাই, আর এখান দিয়ে ঘরটা কিছু না এমন লাগে দূর দিয়ে, খুবই সুন্দর একদম। আর এইটা তার, এগুলো মিনি চালের তার, রাত্রিবেলা আলো জ্বলে তাই জন্য লাগানো। কী হয়েছে র্যাম্বো, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, খেনো 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 খেনো, দেখলেন খেয়ে নিল, ওকে মানে হাতে করে একবার খাইয়ে দিলে ও খেয়ে নেয়। তো এখন চলে যাই নিচে, তো আবার পরে আসবো ওর কাছে। তো এখন যাচ্ছি নিচে গাইস, তো এখন নিচে যাচ্ছি, বাকি ব্লগটা মনি দেখাবে,
তো এখন নিচে যাই, আমি তো গিয়ে পড়তে বসবো, আর বাকি বাইরের ব্লগটা তো মনি দেখাবে, তো দিচ্ছি মনির হাতে। এই যে মাকে খুলেছে, আর মায়ের মালাটা কিভাবে কেটে গেছে, এই যে মা বলছে সুতোটা একটু পচা টাইপের আছে, মানে যে মা আমাদের মা এটা মা, মাকে কত সুন্দর, মা তো সুন্দরই হয় কিন্তু মা সুন্দর একদম, এটা সবার মা কিন্তু এটা আমার স্পেশালিস্ট, আমার মা পার্সোনাল আমার মা। এই গণপতি ভাই, এই যে লক্ষ্মী গণেশ, এটা কুবের, এটা সেই বাপি এনেছিল মানে শ্বশুরমশাই, এটা একটা কালীমা, এটা তারা মা, এটা গোপাল, রাধা কৃষ্ণ, জগন্নাথ, এটা হচ্ছে শিবলিঙ্গ, এটা সব আছে, আর এটা আমাদের মা। এই যে মালাটা ঠিক করবো, ঠিক করে মা তো পারবে না মালাটা করে লাগাতে, তো আমি মালাটা লাগিয়ে দেবো, মাকে আমি নিজে হাতে সাজাই, সাজিয়েছি এটা সরস্বতী। মনে হয় মায়ের মুখের কাছে যেন আমি সব সময় বসে থাকি, আপনারা আপনারাও দেখুন মাকে কত সুন্দর লাগছে না। তারপরে আমার এমনিতে তো বাবা মা নেই, তো এটাই আমার মা, এটাই আমার বাবা সব, আর আমার আরও বলকে আছে এই মায়ের ছবি দেখবেন ভালো লাগবে, আর আমার বলকটা দেখবেন, আমি তো এই প্রথম করছি, বাচ্চা আমার আমার মানে বাড়ির ছোট ছেলেটা ও প্রচণ্ড চালাক, ও করতো, ও বলতো মনি ভিডিও ভালো করে করো 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 করো, তো আমার খুব প্রথম প্রথম আমি সত্যিকারের করতে পারতাম না, একটু যেন নিজেকে কেমন লজ্জা লজ্জা পেতো বলতে পারতাম না, তো এখন করি, যাই হোক করে করি, আপনারা দেখবেন সাপোর্ট করবেন, প্লিজ শেয়ার করবেন, দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন, আমি নিজের মতন করে বলছি। যে টিফিনের জন্য ঘুগনি হবে, এই যে আলু কাটছে, এই যে ঘুগনির হবে, তার পেঁয়াজ ভাজা হচ্ছে, ওতে পরে কিছু হচ্ছে, সকালে নাস্তা খাওয়ার মানে টিফিন খাওয়ার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দুবো গার্লিক এন্ড জিঞ্জার পেস্ট, এবার গোল্ডেন ফ্রাই করে একদম ভেজে খাবো। তো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে রান্না করে নেব, এবার তার সঙ্গে অ্যাড করবো ওয়াটার মানে জল, এবার দিয়ে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করলাম, সেটা আমি ভিডিও করছি ও আমার পাশ থেকে সব বলছি। এবার এটাকে রেঁধে একদম টেস্টি টেস্টি টমেটো, টমেটো দেওয়া হলো, এটা একটু গলে গলে আসুক, দেওয়া হচ্ছে মিট মশলা আর টমেটো গোটা গোটা পিস রাখবেন আপনারা, তাহলে খেতে আরও ভালো লাগবে, পেস্ট করলেও খেতে ভালো লাগে কিন্তু গোটা গোটা রাখলে একটু স্বাদটা পেয়ে যায়, ও আমাদের স্বাদের সব জানে। এবার জল দিলে সব জানে, জল দিতে হবে, দেখো দেখো, এবার জল দিয়ে পুরো ঘুরিয়ে নেবে। আর এই যে হচ্ছে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, সেটা
এটা আপনার যে কোনো খাবারে দিতে পারেন। ঘরে একটা কৌটো তেমন করে রাখবেন, ফ্রিজে রেখে কোনো খাবারে দিতে পারবে। হ্যাঁ টাইম তাহলে বলছি মানে চচ্চড়ি চচ্চড়িতে দেয় না, এগুলো ঝাল ঝাল খাবারে দিয়ে দেবে, যেমন চিকেনে এই এতে দেওয়া যাবে, ঝোলে ডিমের ঝোলে, সয়াবিন তরকারি ইত্যাদি যা দিতে পারবেন, আলুর দমে আলুর দম নিরামিষ মশলাটা পুরো তেয়ার হয়ে গেছে। এবার ওর সঙ্গে দিয়ে ফুটিয়ে নেবে আমার। তো বন্ধুরা, এখানে এবার ঘুগনিটা ঢালা হয়ে গেছে, এতে আপনারাও এমন করে করবেন, খেতে সুস্বাদও লাগবে, একদম খেতে একদম টেস্টি। আর এ সর্দি হয়েছে তাই জন্য এমন করছে। না না টেস্টি বলে বলছি, টেস্টি হয়েছে। আর এটা আপনারা মা কমেন্ট অবধি মানে ফুটবে, এটা জিরে গুঁড়ো দেবো, তো একটু জিরে গুঁড়ো একটু পাতলা, একটু জল দিয়ে আর একটু পাতলা হবে, আর একটু জিরে পাতলা পাতলা খাই। আর আপনারা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো দিয়ে আপনারা করবেন, আর এটাকে 10 মিনিট অবধি মানে বয়েল করে নেবেন, হয়ে যাবে তারপর। তো চলুন আপনাদেরকে বাইরে কী কী হয়েছে দেখাচ্ছি, আর চলো দেখাচ্ছি। তো এই যে এর ভেতরে দিতে হবে নাকি, দিয়ে দিলাম এটা। এটা কী হয় দিলে, কিছু হয় না, এমনি দিয়ে দিই, গন্ধ ভালো লাগে, নতুন কিছু পদ্ধতি আছে। তো এই যে এই ফুলগুলো মা তুলে এনেছিল, এতগুলো কিছুটা এগুলো তুলে এনেছিল মা। আর এই শুটিং হচ্ছে, এখানে ঠাকুমা ফুল তুলেছিল, ওই যে ঠাকুমা ওই পাশে আছে, আর আমি ওই পাশে ঘুরছি, দেখাচ্ছি আপনাদেরকে কী কী আছে আমাদের বাগানে। আর বাকি এই দুটো ফুল খুব দেরিতে ফুটে, মানে এই ফুলগুলো একটু খুব সুন্দর ফুলগুলো দেখতে। আর আপনাদেরকে একটু বাগানটা উঁচু দিয়ে দেখাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে উপর দিক দিয়ে, আর এটা হচ্ছে আমাদের বাগান, এইটা হচ্ছে লেবু গাছ, এই লেবু গাছটা যেটা মানে গন্ধরাজ লেবু, অনেক বড় হয়। আর বাকি ওই পাশে বাগান আছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। গাইস এখানে এসেছি আমাদের মানে ঘরের পাশে একটু, আর এখানে ড্রাগন গাছটা দেখাচ্ছি আপনাদেরকে। ড্রাগন গাছে আমাদের 3 বার ফল ধরেছিল, একবার দুটো ফল ধরেছিল, আর একবার একটা ফল ধরেছিল। তো দেখাচ্ছি আমাদের ড্রাগন, অনেকটাই বড় হয়ে গেছে ড্রাগন গাছটা। এই যে দেখুন আমাদের ড্রাগন গাছটা এমন, এই যে এখানে কাঁটা অনেকটাই, মানে হাত দিলে কাঁটা ফুটে যায় এর। আর 3টে ড্রাগন ফল তো ধরেইছে বললাম, ধরেছিল, আর এখন গাছটা অনেকটা বড় হয়ে গেছে, বাকি রোদ লাগলে আরও বড় হবে। তো ওই পাশে যাব, আরও দেখাচ্ছি। আমাদের এখানে অনেক লঙ্কা হয়ে আছে, আর এই গাছটা অনেকটা ঝিমি গেছে, কেন ঝিমি গেছে জানি না, দেখাচ্ছি। আর এখানে এই লঙ্কাগুলো এখনও পাকেনি, সবুজই আছে, আর এগুলো একদম লাল টকটকে। তো এই পাশে যাচ্ছি আমি, আর এই পাশে দেখুন মানে আমরা অনেক গাছ এনেছিলাম, তো এই জিনিসগুলো গাছ হচ্ছে, এই গাছগুলো, এই যে এই গাছটা, এই গাছটা। আপনাদের ওখানে এই গাছগুলোকে কী বলা হয় বলবেন একটু, আর এটা গাঁদা গাছ। আর এগুলো পাচ্ছেন ওই পাশে, ওই পাশে অনেক গাছ আছে, অপরাজিতা গাছ আরে সব। আর এখানে এগুলো মা ধনে পাতার গাছ, এগুলো বেরিয়েছে, মা ধনে পাতার বীচে ফেলেছিল, তো ওগুলো হচ্ছে এখন। তো দেখুন অনেক ভালো, মানে অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছুদিন পর অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমি এই এসে বসলাম সোফায়, আর এই যে ঠাকুমা বাইরে থেকে এই কাজ করে এলো। ঠাকুমা কী খাবে, ঠাকুমা মুড়ি খাবে, মুড়ি খাবে আর মুড়ি দিয়ে ঘুগনি খাবে বোধহয়। আর ঠাকুমা তো রাত্রেবেলা প্রায় যখন 7:30 বাজে তখন তো মুড়ি আর ঝুড়ি ভাজা খাই, আর বেশি কিছু খাইনি। আর এখন ঠাকুমাই
কাজ করে এলো, ফুল তুলে এলো, এই পুজো করছিল। আর এই যে ঠাকুমা বসে রয়েছে এখন, আর বাকি বাকি মনি আর এরা কাজ করছে এখন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি শাক রে মনি? এটা মূলো শাক। মানে কয়েকটা গাঁদা গাছ, ডালিয়া গাছ নিয়ে আসতে। তো এখন রাস্তায় আমরা রাস্তায় যাচ্ছি, ওখানে গেলে ভিডিও করবো। আজকে যে সেই কালকে বলেছিলাম গুঁড়ো মাছের ঝাল হবে আজকে, যে আলু দিয়ে, সিম দিয়ে, গুঁড়ো মাছ দিয়ে ঝাল, পেঁয়াজ দিয়ে, হচ্ছে এখন। রস শুকিয়ে গেছে, এবার নামানো হবে গুঁড়ো মাছের ঝালটা। এটা নোনা মাছ দিয়ে মুগের শাকের ঝাল হচ্ছে। হ্যাঁ, গাছের কাঁচা লঙ্কা দিয়ে, নোনা মাছ শাক দিয়ে ওই পোস্ত সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে। জল মরে গেছে মুলো শাকটার, মোটামুটি রসটা মরেই গেছে, ও হালকা ফুলকা একদম হচ্ছে। এবার নামিয়ে নেবো কাশিতে। এই যে ঝাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ডালটা গ্যাসে হবে, ডালটার উনুনে করবে না, ডালটা সবজি দিয়ে ডাল গ্যাসে হবে। রিজু কেমন খেতে হয়েছে? ভালো হয়েছে। তা ভালো হয়েছে তো? এই যে সবজি ডাল, গুঁড়ো মাছের ঝাল, ওই তো মনে হচ্ছে ডালের।